সাহু সেজদার পদ্ধতিটা আসলে কি হবে? সালামের মানে সাজদা টোটালটা শেষ করে কি ডানে বামে সালাম ফিরাবে, নাকি মাঝখানে সালাম ফিরিয়ে আবার সেজদা দিয়ে পুরোটা পড়বে? বিষয়টা একটু বলা। জি আলহামদুলিল্লাহ, ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাইছেন। মূলত সাজদায় সহু আমরা আমাদের দেশে যে পদ্ধতিতে করি সেটা হলো তাশাহুদের পরে সালাম পিরাই, দুইটা সাজদা দিই, তারপরে আবার পুনরায় তাশাহুদ দরুদ পড়ে, তারপরে সালাম পিরাই। কিন্তু আমরা সহি হাদিস সমূহ পর্যালোচনা করলে আমরা দুইটা পদ্ধতি দেখতে পাই, দুইটা পদ্ধতি সহি হাদিসে আসছে। একটা পদ্ধতি হলো যে আমি সম্পূর্ণ সলাৎ শেষ করব, তাশাহুদ দরুদ দোয়ায়ে মাসুরা পড়ে এরপরে সালাম ফিরে ফেলবো, দুই দিকে সালাম ফিরানোর পরে আমি দুটা সাজদা করে নিব, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো তাশাহুদ দরুদ দোয়ায়ে মাসুরা শেষ করে সালাম ফিরানোর আগে আমি দুটা সাজদা দিয়ে নিব, এরপরে সালাম ফিরে ফেলবো। দুইটা পদ্ধতি সহি, কিন্তু আমরা যে পদ্ধতিটা করি এটা কোনো সহি হাদিসে আসে নাই, প্রচলিত যেটি। হ্যাঁ, প্রচলিত যেটি। তো সহি পদ্ধতি হলো ওই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি, হয় সালাম পেরানোর আগে দুটি সেজদা দিতে হবে অথবা সালাম পেরানোর পরে দুটি সেজদা দিতে হবে। সেজদায়ে সাহু এটা কিভাবে দিতে হয় আমাদের কাছে তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন। জি জি, সেজদায়ে সাহু হাদিস শরীফে বিভিন্নভাবে বর্ণনা এসেছে। একটা হলো যে আপনি নামাজ আত্তাহিয়াত ও দরুদ শরীফ পড়ে শেষে দুটো সেজদা করে এরপরে সালাম ফিরিয়ে দেবেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর একটা হলো যে আপনি আত্তাহিয়াত ও দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দুটো সেজদা করবেন, এরপরে আবার দুটো সালাম দিয়ে শেষ করে দেবেন, অথবা সালাম না দিয়েও শেষ করবেন, এরকমও বর্ণনা রয়েছে। আর একটা হলো আত্তাহিয়াত পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া পড়ে একটা সালাম দিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াত পড়ে, অথবা আত্তাহিয়াত পড়ে একটা সালাম দিয়ে সেজদা করে আবার আত্তাহিয়াত দরুদ পড়ে, অর্থাৎ দুইবার আত্তাহিয়াত পড়া, এটাও হাদিসে তিরমিজিতে আসছে, এটা হাদিস ওলামারা সহি বলেছেন। এগুলো সবই বর্ণনা আছে। কাজেই আমরা এই সকল ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক সময় মনে করি আমাদের মজহাবে এটাই, আপনারা একটু মাঝহাবের বইগুলো পড়ুন, সহজ সরল, যদি আপনি সরে বেখায়ও পড়েন বা হেদায় পড়েন বা অন্য যে কোনো হেদায়ের ব্যাখ্যা গ্রন্থ পড়েন, দেখবেন যে এ সবগুলোই সব মজহাবে জায়েজ। ইমামদের মতভেদ হলো কোনটা উন্নত, কোনটা উত্তম। কেউ বলেছেন আমরা আমাদের সমাজ এটা বহুল প্রচলিত, আত্মায়াত পড়ে একদিক সালাম ফিরিয়ে আবার দুটো সেজদা দিয়ে আবার আত্মায়াত দরুদ শরীফ পড়ে, এটা ইমাম আবু হানিফা এবং তার মজহাবের ফকিদের নিকট উত্তম। কেউ যদি অন্যভাবে সহযোগিতা করে, অর্থাৎ আত্মায়াত পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে দুটো সেজদা দিয়ে সালাম ফিরায়, এটা যে বৈধ এটাতে কারোর কোনো সন্দেহ নেই। আবার যারা অন্যরকম বলেছেন তারাও এটাকে বৈধ বলেছেন। আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা অন্য একটা নতুন ব্যবস্থা, ওটা জায়েজ হবে না, নামাজ কালাম সব নষ্ট হয়ে গেল, এটা আমাদের অজ্ঞতার ফল। আমাদের দুটো জিনিস জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যত রকম আছে এটা জানা আমাদের দায়িত্ব, হৃদয়কে ঠিক সুন্নতের অতখানি প্রশস্ত করা আমাদের দায়িত্ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে সালাতে যদি আমাদের কম বা বেশি হয়ে যায় অথবা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমাদেরকে সুহু সেজদা দিতে হয়, সেই সুহু সেজদা কিভাবে দিতে হয় তার পদ্ধতিটা অনেকেই জানতে চান। আসুন আজকে আমরা জেনে নিই বাস্তব ভিডিওতে যে আমরা কিভাবে সুহু সেজদা করব। সুহু সেজদা সালাম ফিরানোর আগে করতে হবে নাকি সুহু সেজদা সালাম ফিরানোর পরে হবে, এই মাসআলাটি নিয়ে ওলামায়ে কেরামের ভিতর মতভেদ আছে। কেউ কেউ বলছেন সালাতের মধ্যে যদি কম হয় তাহলে কাবলা সালাম সালাম ফেরানোর পূর্বে সুহু দিতে হবে, আর সালাতের মধ্যে যদি বেশি হয়ে যায় অর্থাৎ দুই রাকাতের স্থলে তিন রাকাতের স্থলে চার রাকাতের নামাজ পাঁচ রাকাত তাহলে সুহু সেজদা দিতে হবে সালাম ফেরানোর পরে। আবার কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুলের কারণে সালাম ফেরানোর আগে সুহু সেজদা দিয়েছিলেন ঠিক সেই ভুলের কারণ ভুল কাউরে যে হলে সালাম ফেরানোর আগে সুহু সেজদা দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুল হওয়ার কারণে সালাম ফেরানোর পরে সুহু সেজদা দিয়েছেন ঠিক ওই ভুল কারো যদি হয় তাহলে সুহু সেজদা সালাম ফেরানোর পরে দিতে হবে।
আসলে ওলামায়ে কেরামের এই দুটি মত থেকে যেটা পরিষ্কার হয় যে সুহু সেজদা সালাম ফেরানোর আগে দেওয়াও বৈধ, সালাম ফেরানোর পরে দেওয়াও বৈধ। আসুন আমরা এখন একটি বিষয় আমরা জেনে নিব যে অনেক সময় এই ভুলটাই বেশি হয় যে তিন রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে যদি দুই রাকাত পড়ার পরে তাশাহুদে বসার কথা, কিন্তু কেউ যদি তাশাহুদে না বসে দাঁড়িয়ে যায় তাহলে আবার সে বসবে না, না বসে সে তার সালাতকে পূর্ণ করবে এবং সে শেষে সুহু সেজদা দিলে তার হয়ে যাবে। এরকম মনে করেন দুই রাকাত পড়া শেষ। এখন আমি দ্বিতীয় রাকাতের যে সেজদা দিলাম, সেজদা থেকে উঠলাম, আমার বসে তাশাহুদ পড়ার কথা, কিন্তু ভুল ক্রমে আমি দাঁড়িয়ে গেলাম। এখন মনে হলো যে আমার বসা উচিত ছিল, তাহলে কি আমি ফেরত যাব, আবার বসবো, নাকি আমার সালাতটাকে পরিপূর্ণ করব? আমি আমার সালাতকে পরিপূর্ণ করব, যেহেতু আমি দাঁড়িয়ে গিয়েছি সুতরাং আমি আর বসবো না। সালাম ফেরানোর আগে অথবা পরে সুহু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। এখন আসুন তাহলে সালাম ফেরানোর আগে কিভাবে আমরা সুহু সেজদা দিব এবং সালাম ফেরানোর পরে কিভাবে সুহু সেজদা দিব আমরা প্র্যাকটিক্যাল বাস্তব জানার চেষ্টা করি। মনে করেন আমার সালাতের মধ্যে কম অথবা বেশি হয়েছে, অথবা সালাতের মধ্যে কোনো সন্দেহ হয়েছে, অথবা আমার অজীব কোনো ছুটে গিয়েছে। এখন আমি যদি সুহু সেজদা সালাম ফেরানোর আগে দিই তাহলে কিভাবে দিব? শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়লেন, التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. إربر درود، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إربر دعاء مصرى، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر، وأعوذ بك من فتنة المسيح الدجال، وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المأثم والمغرم. এরপরে যে সুহু সেজদা দেওয়ার কথা সেই দুটি সুহু সেজদা দিতে হবে এইভাবে আল্লাহ আকবর। এরপরে আপনি সেজদা দোয়া সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা বলে আল্লাহু আকবর বলেন। এরপরে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এরপর আবারও সেজদা আল্লাহু আকবর, সেজদা দোয়া সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা আল্লাহু আকবর উঠলেন। উঠার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালাম ফিরানোর আগে সুহু সেজদা দেওয়ার পদ্ধতি। কিন্তু যদি আপনি সুহু সেজদা সালাম ফিরানোর পরে দিতে চান অথবা সালাম ফিরানোর আগে সুহু সেজদা দেওয়ার কথা আপনার মনে না থাকে তাহলে আপনি সুহু সেজদা সালাম ফেরানোর পরে দিতে পারবেন। এর পদ্ধতি হলো আগের মতোই, শেষ বৈঠকে আপনি বসে আছেন, আত্তাহিয়াত আগের মতোই পড়বেন, এরপরে দুরুদ পড়বেন, এরপরে দোয়া মাসুলা পড়লেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে সঙ্গে সঙ্গে দুটি সুহু সেজদা, আল্লাহু আকবার সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহু আকবার সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা, আল্লাহু আকবার। এরপর আবারও সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালাম ফেরানোর পরে সুহু সেজদা দেওয়ার পদ্ধতি। এরপরে আরেকটি বিষয় যে সুহু সেজদা আপনাকে দিতে হবে, আপনি সালাতের মধ্যে ভুল করেছেন আপনার মনে নাই, আপনি সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন, মুক্তাদিরা হয়তো বলছে যে আপনি সালাতে ভুল করেছেন,
তখন আপনি শুধুমাত্র সঙ্গে সঙ্গে দুটি সুহু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন আপনাদের সাথে এখন গল্প করছি, আপনারা বললেন যে হুজুর আপনি সালাতে ভুল করেছেন, সুহু সেজদা দেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবর, সুবহানাল্লাহি রাব্বিল আলা, সুবহানাল্লাহি রাব্বিল আলা, সুবহানাল্লাহি রাব্বিল আলা, এরপর আল্লাহু আকবর বলে উঠলেন, দুই সেজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটা পড়ে আরেকবার আল্লাহু আকবর, সুবহানাল্লাহি রাব্বিল আলা, সুবহানাল্লাহি রাব্বিল আলা, সুবহানাল্লাহি রাব্বিল আলা, আল্লাহু আকবর উঠলেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এভাবে যদি কারো মনে না থাকে, তাহলে যদি একটু পরে হয়তো সালাম পরে বাড়িতে গেলেন মনে হয়েছে, অথবা একটু পরেই মনে হয়েছে যে আপনি সালামে ভুল করেছেন, তাহলে শুধুমাত্র দুটি সুহু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অনেক পরে মনে হয়, দু চার পাঁচ ঘন্টা পরে, তাহলে সুহু সেজদা না দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু ভুলে গিয়েছেন সালাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুহু সেজদা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুহু সেজদার প্রকৃত নিয়ম কি? সুহু সেজদার প্রকৃত নিয়ম, যদি রাকাত বেশি হয় বা রাকাত কমে যায়, তা বা আত্মাহত ছুটে যায়, রাকাত কমে গেলে পূর্ণ করে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে, রাকাত বেশি হয়ে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে, আত্মাহত ছুটে গেলে দুই সিজদা দিয়ে সালাম ফিরবে, আগে একটা সিজদা তারপরে আবার আত্মাহত দুরুদ, তারপরে একটা সিজদা দিয়ে সালাম, একেবারে নগদ মিথ্যে। এরকম ধর্ম রাসুলের নয়, বিবেচনা করুন। সাহু সেজদার সঠিক পদ্ধতি কি? প্রচলিত সাহু সেজদা চলবে কিনা? জি আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রশ্ন। এক নম্বর মনে রাখবেন, কেরাতে ভুল হলে সাহু সেজদা লাগে না। কেরাতে যদি ভুল হয় তাহলে সাহু সেজদা লাগবে না। সাহু সেজদা দিতে হয় রাকাত ভুল হয়েছে তখন, সেজদা যদি ভুল হয়ে যায় তাহলে ওই রাকাতটাই বাতিল, পুনরায় আবার আর এক রাকাত পড়ে সহু সেজদা দিয়ে সালাম ফিরাতে হবে, কেরাতের কারণে লাগে না। অনুরূপভাবে কুনুত পড়তে গিয়ে যদি ভুল হয় তাহলে সহু সেজদা লাগবে না। মূলত কোনো ওয়াজিব বাদ পড়লে বা রুকুন বাদ পড়লে সহু সেজদা লাগে। কিভাবে সহু সেজদা দেবেন? আপনি চার রাকাত সালাত পড়ছিলেন, দুই রাকাত পড়ে আবার উঠে গেলেন, তাসাহুদ পড়লেন না, তাসাহুদ বাদ গেল, এরপরে পুরো সালাতটি পড়ার পরে তাসাহুদ পড়ে আপনি সালাম ফিরানোর আগে দুইটা সেজদা দিলেন, আল্লাহু আকবর বলে দুইটা সেজদা দেওয়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাসাহুদ দুইবার পড়া লাগবে না। রাকাত বাদ পড়ে গেছে, পরে বুঝতে পারলেন এক রাকাত ছুটে গেছে, ওই রাকাতটি পুরা পড়ার পরে আপনি তাসাহুদ পড়লেন, পড়ার পরে দুইটা সেজদা দিলেন, দেওয়ার পরে আপনি সালাম ফিরালেন, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, দেখা যাচ্ছে যে ওই সহু সেজদা যে দিবেন আপনি এটাও ভুলে গেছেন, হতে পারে না এরকম, এটা হয়ে গেছে, তখন কি করবেন আপনি? তখন সালাম ফিরানোর পরে আবার দুইটা সেজদা দিবেন, দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত কিতাব তাশাহুদের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আছে 107-8-9 পৃষ্ঠা, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। সাহু সেজদার প্রচলিত যে নিয়ম চালু আছে, সালাতে ভুল হলো, তাশাহুদে পড়ছি, পড়ার পরে তাশাহুদ শেষ করে ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, বলার পরে আবার সেজদা দিলাম, দুইটা সেজদা দিয়ে আবার তাশাহুদ পড়লাম, যে রেওয়াজ চালু আছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ডান দিকে একবার সালাম ফিরানোর মর্মে পৃথিবী কোনো জাল হাদিসও নাই। সহু সেজদা দেওয়ার সময় একবার ডান দিকে সালাম ফিরাতে হবে মর্মে পৃথিবীতে কোনো জাল হাদিসও নাই। সালাতের ওয়াজেব সমূহ, ওয়াজেব সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়াজেব সালাতের তাকেই বলে যা ইয়াসকুতু বিসাহু, ভুলে গেলে, খেয়াল ছাড়া হলে
তা মাফ হয়ে যায়। যদি কেউ ভুলে যায় ওয়াজিব আদায় করতে, সে বলার বিষয় হলে বলতে অথবা করার বিষয় হলে করতে, সে ওয়াজিবটা আদায় করতে যদি ভুলে যায় তাহলে সেটা মাফ হয়ে যায়, তাতে কোনো যায় আসে না। তবে ওতে যে ত্রুটি হলো, ঘাটতি হলো, ওয়াজবরু বা ইজবারু বে সাজদাতাইসাহু, এই জন্য সেজদায় সাহু করে তার ঘাটতি পূরণ করতে হবে, যেটা ওয়াজিব ছুটে গেল এই ত্রুটি পুরা করতে হবে দুটি সেজদা করে, যাকে সেজদায়-সাহু বলা হয়। সেজদায়-সাহু মানে ভুলের সেজদা, ভ্রমের সেজদা, ভুল হয়ে গেছে। এই রকম ক্ষেত্রে যে দুটি সেজদা করা হয় সালামের আগে অথবা সালামের পরে, এক সালাম ফেরার পরে মাঝখানে নয়, যেমন ভাবে এক শ্রেণীর লোকেরা নাকি দেশে করে, জানি না ওদের দলিল, আল্লাহ পাক ভালো জানেন আর ওরা জানে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সেজদায়-সাহু কাবলা সালাম হয় দুই সালামের আগে রয়েছে, তা সাহু যখন সবকিছু পড়া হলো, দোয়া মাসুরা পড়া হলো তারপরে, আর না হলে বাদাস সালাম দুই দিকে সালাম ফিরার পরে। তো ওয়াজেব বলা হয়, যদি ভুল হয়ে যায়, ভুলে গিয়ে থাকে তাহলে সেটা মাফ হয়ে যাবে আর ওর ঘাটতি পূরণ করা হবে সেজদায়-সাহু দিয়ে। সেজদা-সাহু করা হয় তিনটি ক্ষেত্রে, সেজদা-সাহুর মাসলা বিস্তারিত বলবো না, শুধু এই ক্ষেত্রটি জানেন। সেজদা-সাহু কখন করবেন? যদি আপনার নামাজে কিছু বাড়িয়ে দিয়ে থাকেন, বাড়াইতে হইতে না, বাড়িয়ে দিয়েছেন, একটা অবস্থা। আর একটা হচ্ছে নামাজে কিছু কমিয়ে দিয়ে থাকেন, ওয়াজিব কমে গেছে, সুন্নত কমানে লয়, সুন্নত কমালে বা কমে গেলে নয়, যদি কোনো ওয়াজিব কমিয়ে দিয়ে থাকেন অথবা সন্দেহ হয়ে থাকে। তিন নম্বর ক্ষেত্র হচ্ছে যদি সন্দেহ হয়ে যায় যে দুই রাকাত পড়লাম না তিন পড়লাম, তিন পড়লাম না চার পড়লাম, এইরকম যদি সন্দেহ হয় তাহলে কমটা নিশ্চিতভাবে ধরে নেওয়ার পরে এই যে সন্দেহ হয়ে গেল এর ঘাটতি পূরণের জন্য সেজদা করে। প্রশ্ন করছেন সেজদা-সাহু এর নিয়ম কি? সেজদা-সাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সেজদা-সাহুর ক্ষেত্রে আমাদের দেশে ওলামায়ে কেরাম যেভাবে সেজদা-সাহুর কথা বলে থাকেন, অর্থাৎ হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম যেই দৃষ্টিভঙ্গিতে সেজদা-সাহুর ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সেজদা-সাহু দেওয়ার মতো কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সেজদা করে উঠে আবার আত্তাহিয়াতে দুরুদ পড়ে তারপর আমরা সালাম ফেরাবো। আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন, আর সেটি হলো যে সরাসরি সেজদায় গিয়ে উঠে তারপর আমরা দুই দিক সালাম ফেরাবো, দ্বিতীয়বার আত্মাহিত হওয়ার পড়ব না। এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেকে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আমরা ইনশাল্লাহ ভিন্ন কোনো ক্লিপে কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি, তবে আমি টুকে রেখেছি যে সাজদা-সাহু দেওয়ার পদ্ধতি কি। সম্মানিত ভাইরা, সাজদা-সাহু দেওয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে। সাজদা-সাহু কখন দিতে হয়? যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সাজদা-সাহু দিতে হয়। পদ্ধতি তিনটা। প্রথম পদ্ধতি, বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন, যেভাবে আদায় করেন ঠিক সেভাবে, অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াত উপরে ডান দিকে এক সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তারপর দুটি সেজদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে বসে, তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত, দুরুদ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এটা বাংলাদেশে এস্টাবলিশড, সবাই প্র্যাকটিস করে, এটা সহিহ হাদিসে আছে, কোনো সমস্যা নেই, করতে পারেন। আচ্ছা, আরও কিছু পদ্ধতি আছে, যেমন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন, এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন, এটাও সেজদা-সাহু হয়ে গেল, এটাও সহিহ হাদিসে আছে। ইল্লাল্লাহ জিকির, আচ্ছা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা, তারপর তাহাজ্জুদ বিতরের সালাত আল বিতর। সেজদা-সাহুর তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাত শেষ করবেন, শেষ বৈঠকে বসে তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দুরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাও পড়বেন, কিন্তু সালাম ফেরাবেন না। সালাম ফেরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন, দুইটা সেজদা দিয়ে তারপর আপনি সালাম ফেরাবেন, তো তাহলে আপনার সেজদা-সাহু আদায় হয়ে যাবে। তিনটাই সহিহ হাদিসে আছে। সাহু সেজদার সঠিক নিয়ম কি?
সহসিজদার সঠিক নিয়ম আসলে অনেকগুলো। সহি বুখারিতে দুটো পদ্ধতি বেশি এসেছে, একটা হলো আমি যার ভুল হয়েছে সে আত্মাহিয়াতে পড়লো শেষ রাকাতে, তারপরে দুরুদ পড়লো, দোয়া মাসুরা পড়লো, পড়ে সুম্মা ইউসাল্লিমু তাসলিম সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনি ক্বাবলা আন ইউসাল্লিমা, সে সালাম ফিরাবার আগেই দুইটা সেজদা সহসিজদা দিয়ে নেবে, আত্মাহিয়াত শেষ, দুরুদ শেষ, দোয়া মাসুরা শেষ, এখন সরাসরি দুইটা সেজদা দিবেন, আবার সালাম ফিরাবেন না, সালাম না ফিরিয়ে দুইটা সেজদা দিয়ে পরে সেজদার পরে দুইটা সালাম দিকে ফিরে দিলেন, বাস সেজদা শেষ। এটা সবচেয়ে সহজ। আর একটা পদ্ধতি হলো আত্মাহিয়াত দুরুদ দোয়া মাসুরার সব পড়ে সালাম ফিরিয়ে ফেললেন দুইদিকে, দুইদিকে সালাম ফিরিয়ে পরে দুইটা সেজদা দিলেন, দুইটা সেজদা দিয়ে আবার দুইদিকে সালাম ফিরাই ফেললেন, সেজদা শেষ। এই দুই পদ্ধতি সহি বুখারিতে এসছে। আরেকটা পদ্ধতি আছে যেটা হানাফি মাজহাবে রয়েছে, নাসাইর মধ্যে এমন একটা রাওয়ায়েত ইমরান ইবনে হোসাইন থেকে এসছে যে এক সালাম ফিরিয়ে তারপরে দুইটা সেজদা দেওয়া, দুইটা সেজদা দিয়ে পরে আবার আত্মাহিয়াত দুরুদ সব পড়ে আবার দুইদিকে সালাম ফেরানো, এই পদ্ধতিটা এটাও আছে, কিন্তু ওই দুইটা পদ্ধতি সহি বুখারিতে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। সাহু সেজদা হানাফি মাজহাব একরকম, আহলে হাদিসের ক্ষেত্রে একটু ভিন্ন। একজন আহলে হাদিসের ইমাম হানাফি মুসল্লিদের ইমামতি করার সময় সাহু সেজদা আহলে হাদিসের নিয়মে করলে হানাফি মুসল্লি দাবি করে নামাজ হয়নি, এ সম্পর্কে একটু ব্যাখ্যা কোনটি সঠিক, এটিও প্রশ্ন করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। ধন্যবাদ ভাই ইমরান হোসেন আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সাহু সেজদা এটা দুটি পদ্ধতিতে দেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথাও এসছে, তো এখানে আমরা দুটি পদ্ধতির কথা বলি। দুটি পদ্ধতিতে সাহু সেজদা দেওয়া যায়। আমরা হানাফি মাজহাব যারা মানি আমাদের সপক্ষেও দলিল আছেন, আমরা যেভাবে সাহু সেজদাটি দিচ্ছি এটিও কিন্তু বাতিল নয়, এটিও সহি। এবং আপনি যাদের কথা বললেন যে আহলে হাদিসের ভাইয়েরা ভিন্ন টাইপে দেয়, সেটিও কিন্তু সহি। আগে জানি সেজদা সাহু কি। সাহু সেজদা মানে হলো শুদ্ধ করার সেজদা, মানে নামাজে যে ভুল হয়েছে সেই ভুল এর কাফারা দেওয়াটাই হলো সাহু সেজদা, যেটাকে আমি নামাজে যে ভুল করলাম অনিচ্ছাকৃতভাবে সেই ভুলের কাফারা হিসাবে যে সেজদা দেওয়া হয় সেটি হলো সেজদা সাহু। তো আমরা যারা হানাফি মাজহাবের অনুসারী লোক আমরা শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, যেটাকে তাসাহুদ বলা হয়, তারপরে দুরুদ পড়ি, পড়ে তারপরে আমরা সালাম ফিরি, একটা সালাম ফিরি আমরা, তারপরে আবার সেজদাটা দিই। আর কেউ কেউ বলেছেন যেহেতু এটি সেজদা সাহু নামাজের বাইরে, অর্থাৎ নামাজ শেষ করেও তিনারা সেজদাটা দিয়ে থাকেন, তো এক্ষেত্রে আমরা দলাদলি করব না, যেহেতু দুটির পক্ষেই সপক্ষেই দলিল রয়েছেন। সুতরাং আসুন আমরা ধাক্কাধাক্কি বন্ধ করে আগে খুঁজি যে আমলটার সপক্ষে কোনো দলিল আছে কিনা, সাপোর্টে কোনো দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে আমরা এ নিয়ে বাড়াবাড়ি করব না, একটা পদ্ধতিতে আমল করলেই হয়ে যাবে। আমরা সেজন্য আমি অনুরোধ করব কোন আমলের সপক্ষে কারো কাছে যদি সহি বর্ণনা থাকে, দলিল থাকে, এই নিয়ে আমরা ঝগড়াঝাটিতে না যাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের এলাকায় মসজিদে হানাফি, আমাদের এলাকার মসজিদে হানাফি ফিকহ অনুসারে সালাত হয়, এখানে ইমাম সাহু সেজদা দিলে আমরা কি করব তখন, কেননা ওই সাহু সেজদা তো সহি হাদিসের সাথে সাংঘর্ষিক, এমন অবস্থায়ও কি ইমামকে অনুসরণ করব। আপনার আরও কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটার উত্তর প্রথমে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনি বলেছেন যে হানাফি ইমাম যে সহু সেজদা করেন সেটা সহি হাদিসের সাথে সাংঘর্ষিক, মনে হয় আপনি সবগুলো হাদিস এখানে পড়েননি, সহু সেজদার সাথে রিলেটেড অনেকগুলো হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে ভুলে গেলে রাকাত সংখ্যায় তখন কি করতে হবে, কখন সাহু সেজদা দিতে হবে সেটা বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, এবং সেটা বলেছেন সালামের আগে, এবং বেনা করতে বলেছেন যেটা ইয়াকিন, তিন বা চার রাকাতের সন্দেহ থাকলে তিন রাকাত ধরে নিয়ে আরও এক রাকাত পড়ে সাহু সেজদা করবে সালামের আগে, এটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চার রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাতে তাশাহুদ ভুলে যখন উঠে গিয়েছেন সেখানেও দেখা গিয়েছে সালামের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুরাকাতের পরে সালাম ফিরিয়ে মনে করেছেন সালাত শেষ, উঠে গিয়েছেন, পরে আবার যখন তাকে বলা হলো জিলিয়াদেনের হাদিসের মধ্যে যে না আপনি দুরাকাত পড়েছেন,
তখন তিনি ওমর ইবনে খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীদেরকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে আবার দুরাকাত পড়লেন। এখানে কিছু অতিরিক্ত আমল হয়ে গিয়েছে। এক্ষেত্রে তিনি বুখারীর বর্ণনায় এসেছে যে তিনি সালাম ফিরালেন, দুটো সিজদা করলেন, আবার সালাম ফিরালেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক আমল দেখতে পাচ্ছি। কখনো তিনি সালাম ফেরানোর আগে সহ সিজদা করতে বলেছেন বা করেছেন, আবার কখনো সালাম ফিরিয়ে সহ সিজদা করে তারপর সালাম ফিরিয়েছেন। দুটো আমলই আছে এবং এগুলো সবই শুদ্ধ। এখানে তিনটা অভিমত তৈরি হয়েছে। একটা হলো সমস্ত সিজদাগুলো সালামের পরে, যেমন ইমাম শাফি রাহমাহুল্লাহর অভিমত। আবার আরেকটা অভিমত হলো সমস্ত সিজদাগুলো সালামের পরে, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী উলামায়ে কেরামের অভিমত। আরেকটা মত হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কোনো কাজ কোনো ওয়াজিব তরক করতেন ভুলে, সাহওয়ান সাহওয়ান, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সাহু হয়েছিল, অথবা সন্দেহ হয়েছিল রাকাত সংখ্যায়, তখন সালামের আগে তিনি হয় করতে বলেছেন করেছেন, অতএব আমরাও তাই করব। আর যদি সালাতের মধ্যে অতিরিক্ত কোনো রাকাত চলে আসে, অতিরিক্ত আমল হয়, তখন সালামের পরে সহ সিজদা করে আবার সালাম ফেরানো। তাহলে এই তিনটা অভিমত আমরা দেখতে পাচ্ছি। সে আলোকে আপনার লোকাল মসজিদে হানাফি ফিকহের অনুসারী হয়ে যারা সালাম ফেরানোর পরে সহ সিজদা করে তারপর সালাম ফেরাচ্ছেন, তাদের অনুসরণ করতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ ইমামের অনুসরণ করাটা এখানে জরুরি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা জুআলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করার জন্যই নিযুক্ত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, অতএব আপনি সেটা তাকে অনুসরণ করবেন। তবে এখানে যারা ইমামতি করবেন, যারা সালাত পড়বেন, তারা অবশ্যই মানে এই মাসআলাগুলোকে রিভাইজ করতে পারেন। হাদিসের সাথে অধিক সঙ্গতিপূর্ণ আমল কোনটি, আমরা কেউ যেন ফিক্সড না হয়ে যাই। কারণ এই যে মাওকিফগুলোতে এখানে আমাদের শায়েখদেরকেও দেখেছি, তারা বিভিন্ন রকম মত গ্রহণ করেছেন। এই জন্য আপনি যখন হয়তো অন্য কোনো মতের অনুসারী বা সহি হাদিসের অনুসারী যাই হন না কেন, যখনই কাউকে দেখবেন, সাথে সাথে সিদ্ধান্তে চলে আসবেন না যে আপনার বিপরীত আমল সবটাই অশুদ্ধ। এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। এই ইম্প্রেশন আমরা কখনো আপনাদেরকে দেইনি যে আপনার বিপরীত আমল যারা করছেন, সেটা হানাফি মাজহাবের হোক, মালিকি মাজহাবের হোক, শাফি হোক, জাহিরি হোক, আহলুল হাদিস হোক, যেই হোক না কেন, আপনি তাদেরকে আপনার বিপরীত আমল করতে দেখলেই বাতিল ভাববেন এবং সহিহ হাদিসের বিপরীত ভাববেন, এই ভাবনাটা সঠিক নয়। ফিকহের ক্ষেত্রে, বিশেষ করে ফিকহি মাসালার ক্ষেত্রে ইখতিলাফের মাজাল এবং সুযোগ আছে, ইখতিলাফের স্কোপ আছে। অতএব আপনি ধরে নেবেন যে আপনি যে আমলটা করছেন, আপনার যিনি স্কলার আছেন, যাকে আপনি ফলো করছেন, অথবা আপনার মানে যার মাধ্যমে আপনি এই জ্ঞানটা অর্জন করেছেন, অথবা যদি আপনি সরাসরিও জ্ঞানটা অর্জন করেন, এটা আপনার ইস্তিনতাজ, এটা আপনার এক্সট্রাকশন ফ্রম দ্য দলিল, ফ্রম দ্য এভিডেন্স, আপনি এটাকে যুগান্তকারী মনে করতে পারেন না। কারণ আজকে যখন আপনি একটা আমল করলেন, কালকে যখন হাদিসের আলোকে আপনার কাছে মনে হবে অন্য আমলটা শুদ্ধ, তখন কী করবেন, তখন কী করবেন? ফিকহি আমলের ক্ষেত্রে এই জন্য আপনারা লক্ষ্য করবেন, আমরা কখনো যুগান্তকারী কথা বলিনি যে এটাই কিয়ামত পর্যন্ত ঠিক, এর বাইরে সব বাতিল। নও, ফিকহের মধ্যে ইখতিলাফ, আজকে যেটা আমার কাছে শুদ্ধ, কালকে আরও কিছু হাদিসের আলোকে, আরও কিছু ইজতিহাদের আলোকে, ওলামায়ে কেরামের সালাফের আরও কিছু আমল যখন আমাদের কাছে স্পষ্ট হবে, তখন হয়তো আমরা এই মত থেকে অন্য মতেও সুইচ করতে পারি এবং সেটা শরীয়তে জায়েজ আছে। অতএব যেই জায়গাগুলোতে আমাদের ওলামায়ে কেরামের ইখতিলাফ হয়েছে, সেই জায়গাগুলোতে আজকের যুগে ওলামাদের কর্তব্য হচ্ছে সবচেয়ে বেশি সহি যেটা তার কাছে অ্যাসেসমেন্টের পরে, ইজতেহাদের পরে মনে হয় সেটাই তিনি গ্রহণ করবেন, আর বাকিগুলোকে ইগনোর করবেন না, বাকিগুলোকে তাচ্ছিল্য করবেন না, বাকিগুলোকে সর্বাংশে প্রমাণিত না হলে সেটাকে সহি হাদিসের খেলাফ বলবেন না। অনেক জায়গাতেই সবই সহি হাদিস, বাট তারপরেও নানা কারণে আমরা এই তরজিহের দিকে যাচ্ছি। তরজিহ, এটাকে বলা হয় তরজিহ, যখন একাধিক মত পাওয়া যাচ্ছে, তখন এই অথবা একাধিক আমল পাওয়া যাচ্ছে, যদি তার মধ্যে কন্ট্রাডিকশন দেখা দেয় তখন একটাকে তরজিহ দিতে হয়, আর যদি কন্ট্রাডিকশন না দেখা দেয়, যেমন বেতার সালাতের ক্ষেত্রে, তাহলে সবটাকেই আমরা সঠিক বলছি।